আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমি স্কুলের অনলাইনে তারাবাই ক্লাসে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। যে যেখানেই আছি আমরা সকলেই সুস্থ থাকি এই প্রত্যাশায় আজকে শুরু করছি গত ক্লাসের বাকি অংশ। তো এখানে আমরা আজকে যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো, এই বিষয়টির মধ্যে গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে অন্যান্য দেশের ভূমিকম্প, আজকে আমরা আমাদের বাংলাদেশের ভূমিকম্প নিয়ে একটু আলোচনা করব। যে অন্য বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ একটা ভূমিকম্প প্রবণ অঞ্চল। এখানে আমরা জানি যে বাংলাদেশের অবস্থান হল ইন্ডিয়ান এবং ইউরোপিয়ান প্লেটের কাছাকাছি, আর এই ইন্ডিয়ান এবং ইউরোপিয়ান প্লেটের কাছাকাছি অবস্থিত হওয়ার কারণে এখানে ভূমিকম্পটা সংঘটিত হয় একটু বেশি। আর বাংলাদেশের ভূমিকম্প সংঘটিত হওয়ার আরও বহুবিধ কারণ রয়েছে, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দুইটা কারণ হলো, একটা হলো প্রাকৃতিক আর একটা হলো মানব সৃষ্ট। প্রাকৃতিক কারণ সম্পর্কে আমাদের সকলে কম বেশি ধারণা আছে। তো এখানে মানব সৃষ্ট যে কারণটা সেটা হলো কি, যে মানবের দ্বারা তৈরি কারণ। যেমন এই প্রতি বছর দেখবা যে প্রতি বছর আমাদের দেশে পাহাড় ধসে বিভিন্ন পাহাড়ি অঞ্চলে বিভিন্ন ধরনের লোকজন মারা যায়, আর এই পাহাড় ধসের কারণটা হলো যে পাহাড় থেকে মাটি খনন করে লোকালয়ে নিয়ে আসা, যার ফলে ওইখানে আমরা তো এই জানি এটাও জানি যে ভূত্বকের উপরের অংশটা হলো একটু শক্ত এবং নিচের অংশগুলো আস্তে আস্তে হলো একটু নরম। বর্ষাকাল যখন চলে আসে উপরে অশক্ত অংশটা যখন কেটে আনা হয় ওইখানে নরম অংশের ভিতরে পানি প্রবেশ করে এবং এই পাহাড়গুলো ধসে পড়ে। এইগুলো আমাদের পাহাড় বাংলাদেশের ভূমিকম্পের মানবসৃষ্ট কারণের মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ। আর বাংলাদেশের ভূমিকম্প অঞ্চলগুলোকে মোটামুটি ভাবে তিনটি অংশে বিভক্ত করা হয়েছে। 1999 সালের ফরাসি ইঞ্জিনিয়ার কনসোর্টিয়াম বাংলাদেশের ভূমিকম্প বলয় সংগৃহীত একটা মানচিত্র তৈরি করেন, আর এতে তিনি তিনটি কারণকে উল্লেখযোগ্যভাবে বর্ণনা করেছেন। যে প্রথমটা হলো প্রলয়ঙ্করী, আর দ্বিতীয়টা হলো লঘু, সরি বিপজ্জনক, তৃতীয়টা হলো লঘু। আর এই তিনটে বলয়কে একটি সিসমিক রিক জোন বলা হয়। আমরা যদি একটু ডিটেলস বলতে চাই, উদাহরণস্বরূপ যে প্রচন্ড গরমের ভিতরে আমরা সকলে মিলে সাপোজ মনে করো এখন একটা পুকুরের পাড়ে দাঁড়ায় রয়েছি, তো এখানে আমাদের ভিতরে অনেকেই আছে যে হাতে কোনো ইটের টুকরো বা মাটির শুকনো ঢেলা হলে আমরা পুকুরে ঢিল ছুড়ে দিই। এখন এই যে আমরা একটা পুকুরের ভিতরে ঢিল ছুড়ে দিলাম, পুকুরে শান্ত শীতল পানি কখনোই বুঝতে পারে না যে ঢিলটা কোথায় যেয়ে পড়বে। এই ঢিলের অংশটা যেখানে গিয়ে একত্রিত হলো ওইখানে পানিটা একদম নিচের দিকে দেবে গেল, সেটা হলো প্রলয়ঙ্করী। আবার এই যেখানে ঢিলটা দেবে গেল ওইখানেই উঁচু হয়ে একটা ঢের সৃষ্টি হলো, এই যে উঁচু হয়ে ঢের সৃষ্টি হলো এটি হলো আমাদের জন্য বিপজ্জনক। আবার এই ঢেউটা আস্তে আস্তে তুমি যেখানে পাড়ে বাকি নেড়ে দাঁড়িয়ে রয়েছো আস্তে আস্তে এই পাড়ে এসে ঢেউটা মিলিয়ে যায়, সেটি হলো কি লঘু। ঠিক অনুরূপভাবে বাংলাদেশের বিপদ প্রলয়ঙ্করীর ভিতরে আছে আমাদের এখানে উল্লেখযোগ্য কিছু অঞ্চল অবস্থিত, সেগুলোর মধ্যে হচ্ছে বান্দরবান, চট্টগ্রাম, সিলেট। আর বিপজ্জনক বলয়ের ভিতরে আছে আমাদের ঢাকা, বিশেষ করে আমরা যে অঞ্চলে বসবাস করি এই অঞ্চলের নাম তো সবাই জানা আছে টাঙ্গাইল, আমরা এই বিপজ্জনক বলয়ের ভিতরে অবস্থান করতেছি। আর দেশের দিনাজপুর এগুলো, আর দেশের যে অন্যান্য সামগ্রিক অংশগুলো আছে সেগুলো লঘু বলয়ের ভিতরেই অবস্থিত। তাহলে আশা করি যদি খনম্বর প্রশ্নটা আসে যে সিসমিক রেকজন বলতে কি বোঝায়, মনে হয় যে আমার এই উদাহরণ থেকে তোমরা একটু মনে করে ভেবেচিন্তে পরীক্ষা খাতে সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে। দ্বিতীয় টপিক আমাদের চলে আসতেছে যে ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের পূর্ব প্রস্তুতি বা প্রস্তুতি। আমরা এমন একটা জাতি যে যেখানে আমাদের পূর্ব প্রস্তুতি বলতে তেমন কোনো পরিকল্পনা বা প্ল্যান থাকে না। ন্যূনতম যদি পূর্ব প্রস্তুতি থাকতো তাহলে এই ক্ষয়ক্ষতির হাত থেকে অনেকাংশে জনসাধারণকে রক্ষা করা সম্ভব হতো। তো এখানে ভূমিকম্পের পূর্ব প্রস্তুতি মোকাবেলায় যে একটা ভূমিকম্পে 30-35 সেকেন্ডের ভূমিকম্পে যেই পরিমাণ প্রাণহানি বা ক্ষয়ক্ষতি ঘটে তার চেয়ে বেশি ক্ষতি হয় বা লোক মারা যায় শুধুমাত্র উদ্ধার তৎপরতার ব্যর্থতার কারণে। এই কারণে আমরা যখন নতুন কোনো ভবন নির্মাণ করো, ভবন নির্মাণ করার সময় একজন ডিজাইন বা আর্কিটেকচারের দ্বারা ন্যাশনাল বিল্ডিং কোড অনুসরণ করি আমরা ভবনটা নির্মাণ করব। আর ইটের তৈরি ভবন তৈরি করার সময় আমরা কখনোই 4 তলার বেশি ভবন তৈরি করব না, আর ভিতগুলো খুব মজবুতভাবে দেব, ঘরের দরজা জানালা কোনাকুনিভাবে না রেখে মাঝখানে দেওয়ার চেষ্টা করব, আর প্রতিটি জানালা এবং দেওয়ালের মাঝখানে আমরা রড দেওয়ার চেষ্টা করব।
যাতে এই ভূমিকম্পের কবল থেকে আমরা নিজেরা রক্ষা পেতে পারি। গ্রাম অঞ্চলে অনেক সময় টিনের তৈরি বা কাঠের ঘর তৈরি করা হয়। কাঠের তৈরি ঘর তৈরি করা হলে এখানে ভূমিকম্পের প্রবণতা থাকে একটু, ক্ষয়ক্ষতির পরিমাণটা থাকে একটু কম। আবার পাহাড়ি অঞ্চলে গেলে দেখবা যে এখানে মাটির তৈরি ওয়াল তৈরি করা হয়, যা ভূমিকম্পের জন্য খুবই একটা মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। তো এই ক্ষেত্রে এই ওয়াল যখন তৈরি করা হয়, মাটি তৈরি এর ভিতরে বাঁশের রেসিং ব্যবহার করা হয় এই মাটিকে ধরে রাখার জন্য। তো এখন আমরা আরেকটু বিষয় নিয়ে যে কথা বলবো যে ভূমিকম্পের ব্যক্তির করণীয়, যে যখন কোনো সময় ভূমিকম্প সংঘটিত তার জন্য আমাদের পূর্ণ প্রস্তুতি কিরো। এই জন্য আমরা বাড়িতে ব্যাটারি চালিত রেডিও এবং টর্চ লাইট রাখবো। বাড়ির যতগুলি সদস্য আছে এই সদস্য প্রত্যেকটি সদস্যের জন্য হেলমেট রাখবো। বিশেষ করে বিদ্যুৎ অফিস, ফায়ার সার্ভিস এগুলোর ফোন নম্বরগুলো সংগ্রহ রাখবো। আর আমরা যখন নতুন কোনো বাসায় অবস্থান করি বা বাসা ভাড়া নিই, প্রথমেই আমাদের মনে হলো যে বিদ্যুতের মেইন সুইচ, গ্যাসের লাইন, পানির লাইন কোথায় আছে এগুলো আমাদেরকে আগে থেকে জানতে হবে। পরবর্তীতে একজন সচেতন ব্যক্তি হিসেবে যদি রাত্রে বেলায় ভূমিকম্প হয়, ভবন যদি একতল হয়, অসম্ভব হলে আমরা ভবন থেকে বের হয়ে আসব। আর যদি সম্ভব না হয় তাহলে ঘরের যে কোনো একটা কোণে আমরা আশ্রয় নেব। আর বাইরে যদি থাকা অবস্থায় ভূমিকম্প হয় তাহলে আমরা বড় গাছ বা ওয়ালের পাশে কখনোই অবস্থান করব না, আমরা সম্পূর্ণ খোলামেলা জায়গায় অবস্থান করব। এছাড়া যদি ভূমিকম্পের সময় আমরা গাড়িতে অবস্থান করি তাহলে গাড়ি স্টার্ট বন্ধ করে নির্দিষ্ট জায়গায় আমরা অবস্থান করব। ভূমিকম্প শেষ হওয়ার পরে আমরা আগে প্রথমে নিজেদেরকে পরীক্ষা করে দেখব যাতে আমাদের শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন আছে কিনা। আর পরবর্তীতে আমরা পরিবার পরিজনের স্বাস্থ্য পরীক্ষা করে দেখব এবং খালি পায়ে আমরা ঘরের ভিতরে অবস্থান করব না, কারণ জানালার কাজ ভেঙে এটা ফ্লোরে পড়লে আমাদের হাত পা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। আর এ সময় বিভিন্ন কোয়ালিটির লোকজন আমাদের বাসা বাড়িতে সাহায্য সহযোগিতার নাম করে আসে, এমনকি অনেক সময় তারা বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটে বা লুট তারা করে নিয়ে যায়। তো এখানে আমরা এই ভূমিকম্প ব্যক্তিকরণের ক্ষেত্রে যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো একটু আমরা ভালোভাবে মাথায় রাখবো এবং নিজেরাও এর থেকে রক্ষা পাবো এবং পরিবার পরিজনকেও বিভিন্ন বিপদাপদ থেকে সহায়তা করবো। পাশাপাশি যারা আমাদের প্রতিবেশী আছে তাদেরকেও বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় সম্পর্কে পরামর্শ দেব। তো আশা করি আজকের ক্লাসটা সকলে ভালোভাবে বুঝতে পারছো। এর উপরে আমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো আসে এগুলো পাঠ্য বইটা ভালোভাবে রিভিশন করলেই লিখতে পারবা। পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে, সেই পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো।